উনিশশো সাতচল্লিশে ধর্মভিত্তিক দুই রাষ্ট্র গঠনের সময় বাংলাকে ভাগ করে পূর্ব পাকিস্তানের অংশ করা হয়েছিল যে অংশ এখন স্বাধীন বাংলাদেশ বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগ তখন ছিল আসামের অংশ মুসলমান আর হিন্দু অধ্যুষিত এলাকা ভাগ করে ভারত পাকিস্তান সৃষ্টির যে দায়িত্ব পড়েছিল লর্ড মাউন্ট ব্যাটেনের ওপর সাতচল্লিশের তেসরা জুনের ঘোষণায় তিনি সিলেটের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেন স্থানীয় জনসাধারণের কাঁধে আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের জোকিগঞ্জ এলাকায় এবং আমার পেছনে এটি ভারতের অংশ এবং এটি হচ্ছে করিমগঞ্জ উনিশশো সালে এই জকিগঞ্জ করিমগঞ্জেরই অংশ ছিল দেশভাগের সময় র্যাডক্লিফের লাইন দ্বারা ভারত পাকিস্তানের সীমানা নির্ধারিত হলেও বৃহত্তর সিলেটের মানুষ গণভোটের মধ্য দিয়ে নির্ধারণ করেছিল তারা কোন দেশের সাথে যুক্ত হবে র্যাডক্লিফের সীমানায় এই কুশিয়ারা নদী হয় দুই দেশের সীমান্ত করিমগঞ্জে এখন যেখানে ভারতের পতাকা উঠছে সেখানে সাতচল্লিশের চোদ্দোই আগস্টে উড়েছিল পাকিস্তানের পতাকা কারণ করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছিল পাকিস্তানে থাকার পক্ষে বন্ধনায় আমরা ওইটা পাইছি করিমগঞ্জও পাইছি এই যে সাড়ে তিনটা না গেল সবটা আমরা পাইছি কিন্তু আমাদের নেতাদের অভাবেই তারা কংগ্রেসে যত লোকে করিয়া নিয়ে গেছে দেশভাগের সময় পঞ্চম শ্রেণীর ছাত্র জকিগঞ্জের মোহাম্মদ নুরুদ্দিনের মনে রয়েছে সেই সময়ের স্মৃতি এই আমরা মিছিল এই দিকে করিমগঞ্জে তখন মসজিদ আর স্লোগান নাই বন্ধ থাকতো আমরা এইভাবে করছি আর কি সারাই থাকিয়া গেছে এই ইন্ডিয়ায় থাকছে এখনো আছে আমরা যাওয়া আসা নাই তারাও আসে না সিলেটের গণভোট দেখেছেন মাহতাবুদ্দিন আহমেদও মনে করে বলছিলেন সেই কিশোর বয়সে বড়দের সঙ্গে মিছিলে পাকিস্তানের পক্ষে কি স্লোগান দিতেন তারা মুসলিম লীগের মার্কা মার্কা কি কোরাল ছাড়া আর কি পাকিস্তান জিন্দাবাদ লড়কে লেঙ্গে পাকিস্তান মুসলিম লীগ জিন্দাবাদ এটাই স্লোগান ছিল কায়দে আজম জিন্দাবাদ মাহতাবুদ্দিন জানান ভোটের প্রচারে সিলেটে মুসলিম লীগের বড় নেতারা এসেছিলেন তার মনে আছে সিলেটের এই ঈদগাহে মোহাম্মদ আলী জিন্নাও এসেছিলেন দাবি করলেন গণভোটের প্রচারে এসে করিমগঞ্জে তাদের বাড়িতে একবেলা খেয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান সহ জন কংগ্রেসের ছিল গর আর মুসলিম লীগের ছিল কুড়াল হিন্দুদের মধ্যে নমসূদ্র নমাশ্রের আছে তো নমাশ্র গুলা ছিল পাকিস্তানের পক্ষে আলিমদের মধ্যে একদল ছিল কংগ্রেসই হুসেন আহমদ মদনী ওনার একটা গ্রুপ আছিল এই গ্রুপটা ছিল কংগ্রেসের দেশভাগের ইতিহাসে সিলেটের গণভোট এক বিরল ঘটনা ওই ভোটে জয়ী হতে মুসলিম লীগ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছিল সিলেটের জনগণকে পাকিস্তানের পক্ষে ভোট দিতে নানাভাবে উদ্বুদ্ধ করেছিল মুসলিম লীগ নেতৃবৃন্দ পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ায় ফরজ ঘোষণা করে ফতোয়াও জারি করা হয় তখন অসমাপ্ত আত্মজীবনী বইয়ে উল্লেখ রয়েছে গণভোটের জন্য শেখ মুজিবুর রহমান পাঁচশো কর্মী নিয়ে তিনি কলকাতা থেকে সিলেট এসেছিলেন শেখ মুজিব লিখেছেন শহীদ সোহরাওয়ার্দীর অনুরোধে হিন্দু রায় বাহাদুর আর সাহা একাধিক লঞ্চ সিলেটে পাঠিয়েছিলেন মুসলিম লীগের পক্ষে কাজ করতে লিখেছেন সিলেটে গণভোটে জয়লাভ করে তারা আবার কলকাতায় ফিরে যান মুসলমানদের পক্ষে পরিচালনার জন্য একটা রেফারেন্ডাম বোর্ড হয় সেই রেফারেন্ডাম বোর্ডের সভাপতি হইলেন আব্দুল মতিন চৌধুরী বলে একজন প্রবীণ নেতা এককালে জিন্না সাহেবের প্রাইভেট সেক্রেটারি মতো ছিলেন উনি আর সেক্রেটারি হলেন অ্যাডভোকেট আব্দুল হাফিজ সাহেব আমাদের মহিষ সাহেবের বাবা ইলেকশন হইল ছয় এবং সাত জুলাই উনিশশো সাতচল্লিশ সিলেটের শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র তার কথাই সিলেটের গণভোটে ভোট দিয়েছিল সাতাত্তর শতাংশ মানুষ মুসলিম লীগের পক্ষে মহিলারাও ভোট দিয়েছিল ভোট দিতে উদ্বুদ্ধ করেছিল নারী নেতৃবৃন্দক উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনেও সিলেটে গণভোট সংক্রান্ত কার্যক্রমের বৈধতা দেয়া হয়েছে পাকিস্তানের পক্ষে পড়ল দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো ভোট আর ভারতের যোগদানের পক্ষে হইল এক লাখ চৌরাশি হাজার একচল্লিশ ভোট পাকিস্তানের পক্ষে মুসলিম লীগে পাইল পঞ্চান্ন হাজার পাঁচশো আটাত্তর ভোট বেশি এবং এই জন্য সিলেটটা গর্ব অনুভব করত। যে আমরা বাই চয়েস সাতচল্লিশে সিলেটের ঐতিহাসিক গণভোটেই ঠিক হয় পূর্ব পাকিস্তানের একাংশের মানচিত্র কিন্তু গণভোটের রায় না মেনে মানচিত্রে দাগ কেটে করিমগঞ্জের কিছু অংশ ভারতকে দিয়ে দেয় সিলেটের মানুষের কাছেও চির বিতর্কিত হয়ে যায় রেডক্লিফ লাইন আবুল কালাম আজাদ বিবিসি বাংলা